আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টেক পোর্টেন্সের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আমাকে অনেকে রিকোয়েস্ট করেছেন যে ভাইয়া ওয়ার্ডপ্রেসের যদি একটা ভিডিও আমাদেরকে দিতেন, তো আমাদের কাজের জন্য এটা খুব হেল্প হতো। তো মূলত আসলে আপনাদের জন্য এই আমার এই ভিডিওটি তৈরি করা। তো কিভাবে ওয়ার্ডপ্রেস সেট আপ করতে হয় আমি আপনাদেরকে আজকে সেটি দেখানোর চেষ্টা করব। এটা একটা ইজি প্রসেস। তো চলুন বন্ধুরা আমরা দেখি যে কিভাবে ওয়ার্ডপ্রেস সেট আপ করতে হয়। আমি প্রথমে সিপ্যানেলে লগ ইন করব। তো সিপ্যানেলে লগ ইন করার পরে আমি যে কাজটা করব, প্রথমে আমি ফাইল ম্যানেজারে আসব। দেখুন, প্রথমে আমি ফাইল ম্যানেজারে আসলাম, তারপরে আসব হচ্ছে পাবলিক ডট এইচটিএমএল এ। এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমার এই ডোমেনটা, আমি এই ডোমেনের ভিতরে একটা ক্লিক করব। তো মূলত এইখানে আমি ওয়ার্ডপ্রেসটি আমি সেট আপ দিব। ঠিক আছে, দেখেন এখন এটার ভিতরে কিছু নাই, এই যেখানে কিছু নাই ব্ল্যাঙ্ক। হ্যাঁ, এই কারণে এখানে কোনো কিছু শো করতেছে না। তো যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতেছি, তাহলে আমরা ওয়ার্ডপ্রেসটি আগে ডাউনলোড করে নেব। দেখেন ওয়ার্ডপ্রেস ডট ওআরজি, এখান থেকে আমরা ডাউনলোড করে নেব। তো দেখুন এই যে গেট ওয়ার্ডপ্রেস, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন ডাউনলোড ওয়ার্ডপ্রেস 5.7। তো আমরা এখানে ক্লিক করতে পারি। দেখেন এটা এখন ডাউনলোড হচ্ছে। তো যেহেতু আমাদের আগে আমার ডাউনলোড করা ছিল, তো আমি ওখান থেকেও নিতে পারি, অথবা আমি এখন যে ডাউনলোডটা করলাম এখান থেকেও নিতে পারি। তো এখন সিপ্যানেল দেখেন, আমি সিপ্যানেলে ওয়ার্ডপ্রেসের বা যে কোনো ফাইল আমি কিভাবে আপলোড দেব। তো এখানে আপলোড নামে একটি অপশান আছে, আমি এই অপশানে ক্লিক করব। হ্যাঁ, এই অপশানে ক্লিক করার পরে দেখেন আমি এখান থেকে আমার ফাইলটা যেখানে আছে আমি সেখানে গিয়ে সিলেক্ট করে দিতে পারি, অথবা আমি আরেকটা প্রসেসে আমি করতে পারি, যেটা হচ্ছে আমি যেখানে ডাউনলোড করেছি ডাউনলোড ফাইলের ভিতর ফোল্ডারের ভিতরে গিয়ে আমি এখানে যে ওয়ার্ডপ্রেসটা সিলেক্ট করে, দেখেন আমি এটা এখানে ধরে এখানে টেনে এনে এই বক্সের ভিতরে যে ড্রপ ফাইল লেখা আছে এই বক্সের ভিতরে আমি ছেড়ে দেব। দেখেন এখন এটা কপি হচ্ছে। তো কপি যখন হয়ে যাবে তখন 100% শো করবে এবং গ্রিন আসবে এই বক্সটা। দেখেন গ্রিন এসছে। তো এখন এটা কপি হয়ে গেছে। তো আমি এটা ক্রস করলাম এবং এখানে আমি রিলোড দিলাম। হ্যাঁ, রিলোড দিলে দেখেন ওয়ার্ডপ্রেস ফাইলটা আমার এখানে চলে এসছে ডোমেনের ভিতর। দেখেন আমি এখানে যদি রিফ্রেশ মারি তাহলে আমাকে ওয়ার্ডপ্রেস জিপ ফাইলটা দেখাবে। তো এখন এটাকে আমার এক্সট্রাক্ট করতে হবে। হ্যাঁ, তো এক্সট্রাক্ট করবো, এটা আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর এখানে এক্সট্রাক্ট আছে বাটন, দেখেন এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে এক্সট্রাক্ট ফাইল দিয়ে দিব, তাহলে এখানে ফাইলটা জিপ থেকে আনজিপ হয়ে যাবে। ঠিক আছে, আমি আবার রিলোড দিচ্ছি। দেখেন এই যে দেখেন জিপ থেকে আনজিপ হয়ে গেছে। তো এখন আমি এটা ফেলে দিলাম। হ্যাঁ, আমার এটা এখন প্রয়োজন নাই, আমি এটা ফেলে দেবো। যেন এখানে ডিলিট এটা সিলেক্ট করে আমি ডিলিটে দিয়ে দেবো, এখানে পারমানেন্ট দিয়ে দেবো, কনফার্ম দিয়ে দেবো। তাহলে দেখেন ওটা চলে গেছে। এখন করতে হবে কি, যে ওয়ার্ডপ্রেসের ভিতরে যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো আমাকে এখানে নিয়ে আসতে হবে, যেহেতু এইটা আমাদের রুট ডিরেক্টরি। হ্যাঁ, মানে এটা হচ্ছে রুট ডিরেক্টরির জায়গা, এখানে আমাকে সব ফাইলগুলো রাখতে হবে। তাহলে আমি এখান থেকে ফাইলগুলো এনে এখানে আমি মুভ করে দেবো। হ্যাঁ, মানে ভিতর থেকে ফাইলগুলো আমি বাইরে নিয়ে আসবো। তো সেটা কীভাবে নিয়ে আসবো দেখেন, আমি ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এই যে ফাইলগুলো, এই ফাইলগুলো আমি এখন সিলেক্ট করব। হ্যাঁ, সিলেক্ট করার পরে দেখেন এখানে যে মুভ অপশান আছে, এই মুভ অপশানে ক্লিক করব এবং এখানে ওয়ার্ডপ্রেস লেখা আছে, এই ওয়ার্ডপ্রেসটা আমি এখান থেকে বাদ দিয়ে দেবো। ঠিক আছে, বাদ দেওয়ার পরে আমি এখানে মুভ ফাইলে আমি করব। দেখেন সব কিছু চলে গেছে। এখন এটা আমি যদি আফ করে দিই,
হ্যাঁ, তাহলে দেখেন এটা আমার রুট ডিরেক্টরিতে কিন্তু আমার এই ফাইলগুলো চলে এসেছে। তো এখন আমি এই ওয়ার্ডপ্রেসটা আমি ডিলিট করে দেব, ঠিক আছে? দেখেন ওয়ার্ডপ্রেসটা আমি ডিলিট করে দিলাম। তো এবার যদি আমি রিফ্রেশ মারি, দেখেন এবার রিফ্রেশ মারলে আমাকে ওয়ার্ডপ্রেস সেটআপের ফাইল দেখাবে, বাট কিন্তু আমি কিন্তু এখনও ডাটাবেস কিন্তু ক্রিয়েট করি নাই। হ্যাঁ, যেহেতু আমি ডাটাবেস ক্রিয়েট করি নাই, তাহলে আমাকে আগে ডাটাবেস ক্রিয়েট করতে হবে। তো চলুন আমরা ডাটাবেস ক্রিয়েট করি। আমরা আবার সিপ্যানেলে আসতেছি। সিপ্যানেলে আসার পরে দেখেন এখানে মাই এসকিউএল ডাটাবেজ আছে। মাই এসকিউএল ডাটাবেজে এটা আমি ওপেন করব। ওপেন করার পরে দেখেন এখানে আমি একটা ডাটাবেজের ইনফরমেশান নিব। তো আমি এখন কি করব, আমি একটা নোটপ্যাড ইউজ করব। হ্যাঁ, যে নোটপ্যাড অথবা এক্সেল শিট ইউজ করব, যে যেখানে আমি এই ইনফরমেশানগুলো আমি সেভ করে রাখবো, ঠিক আছে? তো দেখুন আমরা সর্বপ্রথম কি ক্রিয়েট করব, ডাটাবেজ ক্রিয়েট করব। হ্যাঁ, তো ডাটাবেজ আমি এখানে একটা ডাটাবেজ ধরেন 21, হ্যাঁ এটা আমি নাম দিলাম, এখানে জাস্ট অ্যাট দ্য রেট দিলাম ওয়েব অ্যাট দ্য রেট 21। হ্যাঁ, এই নামে আমি একটা ডাটাবেস ক্রিয়েট করব। তো এটা করার পরে আমি দেখেন যে ক্রিয়েট করে ফেললাম। তো এবার আমি গো ব্যাকে করব। গো ব্যাকে যাওয়ার পর এখন ডাটাবেস ইউজার নেম আমাকে ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? তো ডাটাবেস ইউজার নেম ধরেন যে আমি ডাটাবেস নেম যেটা দিব আর ডাটাবেস ইউজার নেম যেটা দিব সেটা যেন একটু পার্থক্য হয় তাহলে ভালো হয়। হ্যাঁ, তো আমি ধরেন ওখানে 21 দিয়েছিলাম, এখানে আমি 20 দিলাম, ঠিক আছে? তো এরপরে দেখেন এখানে পাসওয়ার্ড অটোমেটিক জেনারেট করার একটা অপশান আছে। তো আমি যদি এখানে ক্লিক করি, তো দেখেন এখানে এটা আমি টিক করে টিক চিহ্ন দিতেছি যে আই হ্যাভ কপিড দিস পাসওয়ার্ড ইন এ সেফ প্লেস। তো আর এইটা আমি কপি করে নিলাম, নিয়ে আমার এখানে যে এক্সেল ফাইল ছিল এখানে আমি পাসওয়ার্ড লিখে আমি এটাকে পেস্ট করে দিলাম, ঠিক আছে? আর এটা আমি ইউজ পাসওয়ার্ডে ক্লিক করলাম, তাহলে দেখেন এটা সেট হয়ে গেল। এবার আমি ক্রিয়েট ইউজার করব। তো ক্রিয়েট ইউজার করলে দেখেন আমার ইউজার নেম আমার ক্রিয়েট হয়ে গেছে। এই যে ইউজার নেম আমার ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমি কি করব, যে ইউজার এবং ডাটাবেসকে আমি একসাথে কমিউনিকেট করাই দেবো। তো এখান থেকে আমি এটা সিলেক্ট করে দিলাম, আমার ইউজার নেম কোনটা ছিল এবং ডাটাবেস কোনটা ছিল আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমি এখানে অ্যাড অপশানে ক্লিক করব। অ্যাড অপশানে ক্লিক করার পরে এখানে সবগুলোকে আমাকে টিক চিহ্ন দিয়ে দিতে হবে। তো আমি একটা একটা করে দিলে অনেক সময় লাগবে, এই জন্য আমি অলে দিয়ে আমি মেক চেঞ্জ করে দিতেছি। হ্যাঁ, দেখেন এটা সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে। এখন এই ইনফরমেশানটা নিয়ে এসে আমি আমার ফাইলের ভিতরে নিয়ে নিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, আমি আমার ফাইলের ভিতরে নিয়ে নিয়েছি। এইবারে আমরা ওয়ার্ডপ্রেস সেটআপে আসব। দেখেন ওয়ার্ডপ্রেস সেটআপের জন্য আমি আমার ওয়েব টিউটোরিয়াল ডট এক্স ওয়াই জেড ইউআরএলটি আমি এন্টার করব, করলে এরকম পেজ আসবে। তো আমি এখানে কন্টিনিউ দেবো। কন্টিনিউ দেওয়ার পরে দেখেন এখানে বলতেছে এই এই জিনিসগুলো লাগবে। তো এই জিনিসগুলো তো আমার করাই আছে, তিনটা আমি একটু আগেই করে এসেছি ডাটাবেস থেকে। হ্যাঁ, তো আমি এখানে লেটস গো দিব। দেওয়ার পরে দেখেন এই যে আমার কাছে ডাটাবেস নেম চাচ্ছে। হ্যাঁ, তো ডাটাবেস নেম হচ্ছে আমার এইটা, ঠিক আছে? এটা হচ্ছে আমার ডাটাবেস নেম। তারপরে দেখেন ডাটাবেস ইউজার হচ্ছে এইটা, হ্যাঁ, আর পাসওয়ার্ড হচ্ছে এইটা। এবারে আমি সাবমিট দিয়ে দেবো, বাকি দুইটা আমাকে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আমি সাবমিট দিয়ে দেবো। সাবমিট দিয়ে দিলে এখন দেখেন রান দ্য ইনস্টল, হ্যাঁ ইনস্টলেশন এখানে দেখেন। তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে আমার কাছে কিছু ইনফরমেশান চাচ্ছে যে সাইট টাইটেল কী হবে। হ্যাঁ, তো সাইট টাইটেল আমি এটা ব্লক দিচ্ছি। আপনারা যেরকম সাইট করবেন বা যা সাইটের যে নাম দেবেন ওই রকম একটা করবেন আপনারা। তো এইভাবে আপনারা এখানে সাইট টাইটেল ইউজ করবেন। তারপরে অ্যাডমিন, এখানে হচ্ছে আপনি অ্যাডমিন নাম দিয়ে দিতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে ইউজার নেম, মানে হচ্ছে ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসে আমরা যে লগ ইন করবো, হ্যাঁ, সেই লগ ইন হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড চাবে, সেটা এখানে সেট করে দিতে হবে। তো আমি এখানে দেখেন ডব্লুপি লগ ইন লিখতেছি সম্পর্কে খুব সংক্ষেপে আর কি। তো এরপরে দেখেন আমি এখানে নাম অন্য চেঞ্জ করেও দিতে পারি। হ্যাঁ, সেটা হচ্ছে আমার ইচ্ছা। আমি এখানে ধরেন অ্যাডমিন ওয়েব লিখতে পারি বা অ্যাডমিন আমার নামের সাথে মিল রেখে হয়তো প্রথম দুই অক্ষর দিতে পারি, ঠিক আছে? আর এখানে যে পাসওয়ার্ড আছে দেখেন, এখানে পাসওয়ার্ড
আমি চাইলে এইটুকু নিয়ে একটু চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে। তো এইভাবে দিলাম, দেওয়ার পরে আমি পাসওয়ার্ডটা আমি এখান থেকে কপি করে নিলাম, নিয়ে আমি এখানে পাসওয়ার্ডটা রাখলাম, আর এখানে হচ্ছে ইউজার নেম অ্যাডমিন দিয়েছিলাম, সেই অ্যাডমিনটা রাখলাম। আর এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, তো আমি এমনি জাস্ট একটা ইমেল অ্যাড্রেস বসাই দিতেছি। হ্যাঁ, আপনারা এখানে ইমেল অ্যাড্রেস বসাবেন, কারণ কোনো কিছু ঝামেলা হলে পাসওয়ার্ড রিসেট করার জন্য। আর দেখেন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা অপশান, সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। এটা হচ্ছে যে আমি যদি এখানে টিক চিহ্ন না দিয়ে দিই, তাহলে সার্চ ইঞ্জিন করবে কি আমার এই ওয়েবসাইটটা ক্রাউল করা শুরু করবে। তো আমি আমি চাচ্ছি না যে আমার এই ওয়েবসাইটটা ক্রাউল করুক। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করে দেব। দেওয়ার পরে ইনস্টল ওয়ার্ডপ্রেসে আমি ক্লিক করব। দেখেন, আমাদের ওয়ার্ডপ্রেসটি এখন ইনস্টল হয়ে যাবে। দেখেন, আমাদের ওয়ার্ডপ্রেসটি এখন ইনস্টল হয়ে গেছে। তো আমি এখানে এখন দেখেন লগ ইন করবো। তো লগ ইনটা কীভাবে করবো, এই যে আমি যে এটা সেভ করে রেখেছিলাম, এই যে ডাব্লিউপি লগ ইন, এই হচ্ছে অ্যাডমিন। হ্যাঁ, এই হচ্ছে অ্যাডমিন, এবং এই পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম। এরপরে আমি লগ ইন করলাম। দেখেন, আমার লগ ইন হয়ে গেছে। তো এখন যদি আমি সাইটটা ভিউ করতে যাই, দেখেন, তাহলে আমাকে ডিফল্ট ইয়ে দেখাবে। এই যে দেখেন, আমাকে ডিফল্ট ইয়ে দেখাচ্ছে। তো এভাবে আমরা ওয়ার্ডপ্রেস সেট আপ করতে পারি। আর আরেকটা ওয়ে আছে, যে ওয়েতে আমরা ওয়ার্ডপ্রেস সেট আপ করতে পারি। তো চলুন আমি সেটি আপনাকে দেখাচ্ছি। সেটি একবারে কম সময় লাগে এবং খুব দ্রুত সেট আপ করা যায়। তো দেখুন বন্ধুরা, আমরা খুব ইজি প্রসেসে কীভাবে ওয়ার্ডপ্রেস অটোমেটিকভাবে আমরা সেট আপ দিতে পারি, তো আমরা সেটি এখন দেখব। তো সেটি দেখার জন্য আমি সি প্যানেলে আমাকে লগ ইন করতে হবে। এরপরে দেখেন আমি নিচে চলে আসবো, তারপরে এখানে দেখেন ওয়ার্ডপ্রেস আছে, এই ওয়ার্ডপ্রেসে আমি ক্লিক করব। হ্যাঁ, ক্লিক করলে দেখেন এখানে ওয়ার্ডপ্রেসের একটা সেট আপের ইন্টারফেস চলে এসেছে। তো আমি এখানে ইনস্টল নাও এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে আমাকে ওয়ার্ডপ্রেস ভার্সন চুজ করার জন্য বলতেছে। তো যেহেতু লেটেস্ট ভার্সন 5.7, তো আমি এটা এখানে দিয়ে দিলাম। আর এখান থেকে আমি আমার ডোমেনটা আমি সিলেক্ট করে দিব। আর এটা হচ্ছে যে এই ডোমেনের আন্ডারে স্ল্যাশ দিয়ে এই ডাব্লিউপিতে আমি সেট আপ করবো কি না সেটা বলতেছে। তো আমি না, আমি এটা করব না, আমি একবার ডিরেক্ট এই রুট ডিরেক্টরিতে আমি সেট আপ করবো, ঠিক আছে। তো দেখেন এখানে আবার সাইট নেম চেয়েছে, মাই ব্লগ আমি এখানে দিলাম, সাইট ডেসক্রিপশান এটা এখানে অটো দেওয়া আছে। আর এই দুইটা জিনিস আপনারা আপনাদের মতো এখানে চেঞ্জ করে আপনারা নাম বসাইতে পারেন। আর এখানে অ্যাডমিন ইউজারের নাম দিয়েছে এবং অ্যাডমিন পাসওয়ার্ড, এটা হচ্ছে ডাব্লিউপি, মানে ডাব্লিউপিতে ওয়ার্ডপ্রেসে যখন আমি লগ ইন করতে যাব তখন এই ইনফরমেশানটা আমার লাগবে। তো ঠিক আছে, এখানে বাই ডিফল্টই আমি রাখতেছি। হ্যাঁ, এখানে বাই ডিফল্ট আমি রাখতেছি, এখানে আমি কোনো কিছু করতেছি না। তারপরে আমি নিচে নেমে আসব, অ্যাডভান্স অপশনে এসে দেখব। দেখেন এখানে ওয়ার্ডপ্রেসের সে একটা ডিফল্ট নাম ইউজ করে রেখেছে। তো এগুলো যেভাবে আছে সেভাবে থাক, আমি এখানে হাত দিব না। তারপরে সিলেক্ট থিম, আমি এখানে থিম কোনো কিছু করতেছি না, আমি জাস্ট আগে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব, ঠিক আছে। তো আমি এখানে ইনস্টল দিতেছি। তো দেখেন বন্ধুরা, প্রসেস চলতেছে। এই যে দেখেন, খুব অল্প সময়ের ভিতরে কিন্তু এটা কিন্তু আমাদের সেট আপ হয়ে গেল। এখন দেখেন আমরা এখানে এই লিঙ্কে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদেরকে দেখেন এই যে মাই ব্লগ, মাই ওয়ার্ডপ্রেস ব্লগ। হ্যাঁ, তারপরে আমরা ওয়ার্ডপ্রেসে লগ ইন করার জন্য এখানে আমাকে ইউআরএলটা দিয়ে দিয়েছে। হ্যাঁ, তো দেখুন এটা অটোমেটিক লগ ইন হয়ে গেছে। তো আমি আসলে ওইভাবে লগ ইন করে দেখতে চাচ্ছি যে এখানে আমি যেভাবে অটোমেটিক সেট আপ দিলাম ওই ইনফোতে এটা লগ ইন হবে কিনা। তো ওখানে নাম দেওয়া ছিল অ্যাডমিন এবং পাসওয়ার্ড দেওয়া ছিল শুধু পাস, PASS পাস। দেখুন আমি এন্টার করতেছি।
দেখেন বন্ধুরা আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগইন হয়ে গেছে। তো এইভাবে মূলত আমরা ওয়ার্ডপ্রেস খুব ইজিভাবে সেটআপ করতে পারি। আমি দুটো ওয়ে আপনাদেরকে দেখালাম, আপনাদের যেভাবে ভালো লাগবে আপনারা সেভাবে ওয়ার্ডপ্রেস সেটআপ দিবেন। বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার দিবেন, যাতে আপনার শেয়ারের কারণে আরেকজন উপকৃত হতে পারে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।